প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখানে বসে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ শুভেচ্ছা তো নিশ্চয়ই আপনি ভিডিওটি প্লে করেছেন কারণ আপনি সঞ্চয়পত্র নিয়ে কাজ করতে চাচ্ছেন অথবা সঞ্চয়পত্র করবেন অথবা সঞ্চয়পত্র নিয়ে খুব বেশি করে ভাবছেন তো টেনশনের কোনো কারণে আজকে এই ভিডিওটির মাধ্যমে আপনার সঞ্চয়পত্র সম্পর্কে সব ধারণা আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো আজকে আমরা আলোচনা করব যে পরিবার সঞ্চয়পত্র সম্পর্কে এর আগে আমরা তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র সম্পর্কে আলোচনা করেছি আপনারা যারা ভিডিওটি দেখেননি তারা যে আপনি প্লেলিস্ট থেকে দেখে নেবেন তো পরিবার সঞ্চয়পত্র সাধারণত বাংলাদেশে আছে দু সালে প্রথম চালু হয় এটার মূল্যমান দশ হাজার থেকে শুরু করে দশ লক্ষ টাকা পর্যন্ত এটার মেয়াদ হচ্ছে পাঁচ বছর আপনি যে সব জায়গায় এটা করতে পারবেন সেটা হচ্ছে বাংলাদেশ সঞ্চয় ব্যুরো বাংলাদেশ ব্যাংকের শাখা সমূহ বিভিন্ন সরকারি ব্যাংক বিভিন্ন যে যেসব বেসরকারি ব্যাংক রয়েছে গুরুত্বপূর্ণ ব্যাংকগুলোর মাঝে আপনি এটা করতে পারবেন এছাড়া আপনি অতি সহজে যেখানে করতে পারবেন সেটা হচ্ছে বাংলার পোস্ট অফিস বা যেটা ডাকঘর নামে পরিচিত সেখানে আপনি গেলে অতি সহজে কিন্তু আপনি এই পরিবার সঞ্চয়পত্র করতে পারবেন তো পরিবার সঞ্চয়পত্রে আপনি যে মুনাফার হারটা পাবেন সেটা হচ্ছে যে যদি আপনি পাঁচ বছর মেয়াদে করেন তাহলে কিন্তু আপনি এগারো দশমিক বাউন্ন শতাংশ হারে কিন্তু আপনি মুনাফার হারটা পাবেন কিন্তু এক্ষেত্রে কিন্তু একটা লক্ষণীয় বিষয় রয়েছে যে আপনি যদি পাঁচ বছরের আগেই যদি জিনিসটা ভেঙে ফেলেন তাহলে কিন্তু আপনাকে অন্যভাবে আপনাকে পার্সেন্টেজটা দিবে তো আমি একটু বিস্তারিত বলে দিচ্ছি যে আপনি যদি মনে করেন যে কোনো দুর্ঘটনার কারণে বা আপনার পরিবারের প্রয়োজনের কারণে যদি আপনি পাঁচ বছরের আগেই জিনিসটা ভেঙে ফেলেন তাহলে কিন্তু আপনাকে কিছু মুনাফা কম দেবে অর্থাৎ প্রথম বছরের ভিতরে যদি আপনি জিনিসটা ভেঙে ফেলেন অর্থাৎ এক বছরের ভিতরে যদি আপনি জিনিসটা ভাঙেন তাহলে কিন্তু আপনাকে মুনাফা দিবে নয় দশমিক পঞ্চাশ পার্সেন্ট এবং যদি আপনি দুই বছরের ভিতরে এটা ভাঙেন তাহলে আপনি পাবেন দশ দশমিক জিরো জিরো পার্সেন্ট এবং তিন বছরের মাথায় যদি এটা ভাঙেন তাহলে আপনি পাবেন দশ দশমিক পঞ্চাশ পার্সেন্ট এবং যদি আপনি চতুর্থ বছরের মাথায় এটি ভাঙেন তাহলে কিন্তু আপনি পাবেন এগারো দশমিক জিরো জিরো পার্সেন্ট এবং যদি আপনি মেয়াদ পূর্ণ করেন এগারো দশমিক বাউন্ন পার্সেন্ট তো প্রিয় দর্শক আপনি চেষ্টা করবেন সব সময় সবসময় মেয়াদটা পূর্ণ হয় কারণ পূর্ণ হলে কিন্তু আপনি এগারো দশমিক অনুধারে কিন্তু আপনি মুনাফাটা পাবেন তা না হলে কিন্তু আপনার একটু লসের পর্যায়ে থাকবেন এখন প্রশ্ন হচ্ছে যে কারা এই সঞ্চয়পত্রগুলো ক্রয় করতে পারবেন তো এখানে তারা যেসব রুলসগুলো বলে দিয়েছে সেগুলোর ভিতর হচ্ছে যে আঠারো বছরের বা তার চেয়ে বেশি বছরের যে কোনো মহিলা কিন্তু এটা ক্রয় করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু বছরের যে কোনো পুরুষ কিন্তু এটা পারবেন না হচ্ছে পরিবার একটা প্রধান শর্ত দ্বিতীয় রয়েছে সেটা হচ্ছে যে আপনার বা যে কোনো পুরুষ অথবা মহিলা যদি সেটা প্রতিবন্ধী হয় তাহলে কিন্তু সে যে কোনো অবস্থায় কিন্তু এটা ক্রয় করতে পারবে এই পরিবার সঞ্চয় পত্র অর্থাৎ আপনি যদি প্রতিবন্ধী হন তাহলে আপনি পুরুষ মহিলা যে হন না কেন আপনি এটা ক্রয় করতে পারবেন তিন নম্বর যে শর্তটা রয়েছে সেটা হচ্ছে যে আপনার বয়স যদি পঁয়ষট্টি বছর হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি আপনি বছর যদি পূর্ণ করেন তাহলে সেক্ষেত্রে এটা করতে পারবেন এটা হচ্ছে একটি তাদের শর্ত এই শয্যাপত্র করার ফলে আপনি যে সুবিধাটা পাবেন সেটা হচ্ছে যে আপনি প্রতি মাসে মুনাফা উত্তোলন করতে পারবেন অর্থাৎ আপনাকে ব্যাংকে যে আপনাকে কিন্তু মুনাফাটা তুলে নিতে হবে এটা একটা বিরাট সুবিধা কারণ আপনাকে কারোর জন্য অপেক্ষা করতে হবে না কারোর জন্য কিছু করতে হবে না আপনার অ্যাকাউন্টে টাকাটা ঢুকে যাবে আপনি ইচ্ছা করলে প্রতি মাসে এই টাকাটা কালেকশান করতে পারবেন আপনার যে মুনাফা দিবে দ্বিতীয় যে সুবিধাটা রয়েছে সেটা হচ্ছে যে আপনি নমেনে যোগ করতে পারবেন অর্থাৎ আপনার যদি মৃত্যু হয়ে যায় যিনি সঞ্চয়পত্রটা কিনবেন তার যদি মৃত্যু হয়ে যায় তাহলে তার সঞ্চয়পত্র তার ছেলে মেয়ে বা পরিবার যার নামে খুশি তার নামে তিনি করতে পারবেন তিনি ইচ্ছা করলে নমিনি যোগ করতে পারবেন অথবা ইচ্ছা করলে কিন্তু নমিনি বিয়োগ করতে পারবেন এটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার তিন নম্বর যে সুবিধাটা রয়েছে সঞ্চয়পত্র কিনে যিনি মারা যাবেন তিনি ইচ্ছা করলে যে নমিনিটা নিয়োগ করে যাবেন সেই নমিনি ইচ্ছা করলে পাঁচ বছর পর্যন্ত সেটা চালাতে পারবেন অথবা তিনি যদি ইচ্ছা করেন টাকাটা সাথে সাথে তখনই তুলে নেবেন সেটাও কিন্তু পারবেন অর্থাৎ তিনি ইচ্ছা করলে তার সঞ্চয় পুরো তুলে নিতে পারবেন এবং তিনি ইচ্ছা করলে কিন্তু চালিয়ে যেতে পারবেন এটা তার একাধিক ব্যক্তিগত ব্যাপার এক্ষেত্রে একটা কথা বলে রাখা ভালো যারা এক থেকে পাঁচ লক্ষ টাকার ভিতরে সঞ্চয়পত্র করবেন পরিবার সঞ্চয়পত্র তাদের কিন্তু পাঁচ পার্সেন্ট হারে ট্যাক্স কাটা হবে অর্থাৎ এক লক্ষ টাকা থেকে পাঁচ লক্ষ টাকা যদি আপনি ইনভেস্ট করেন পরিবার সঞ্চয়পত্রে তাহলে কিন্তু আপনার পাঁচ পার্সেন্ট হারে আপনার ট্যাক্সটা কর্তন করা হবে যদি আপনি পাঁচ পার্সেন্টের ওপরে যদি ক্রয় করেন তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনার দশ পার্সেন্ট হারে কিন্তু আপনার ট্যাক্স কর্তন করা হবে তো প্রিয় দর্শক আপনি যদি একক নামে সঞ্চয়পত্র কিনতে চান তাহলে কিন্তু আপনি পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন এবং যদি যুগ্ম নামে অর্থাৎ আপনি যদি এক বা একের অধিক নামে অর্থাৎ আপনি অথবা আপনার বন্ধু বা আপনার ছেলে দুই নামে যদি করতে যান, তাহলে কিন্তু আপনি সর্বোচ্চ এক কোটি টাকা পর্যন্ত এই পরিবার সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন তো প্রিয় দর্শক বনাস একটি টিপস যে আপনি আসলে এই সঞ্চয়পত্র করবেন কি করবেন না এ বিষয়ে আপনাদের আমি এখন পরিষ্কার ধারণা দিয়ে দিচ্ছি একটা বিষয় যদি আপনি লক্ষ্য করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আমরা যদি সঞ্চয়পত্র না করে যদি ব্যাংকে টাকাটা জমা রাখি তাহলে সেক্ষেত্রে তারা আমাদের মুনাফা দেবে সর্বোচ্চ আট পার্সেন্ট এক্ষেত্রে দেখেন আমরা যদি পরিবার সঞ্চয়পত্রে সঞ্চয়পত্রটা করতে যাই তাহলে কিন্তু তারা আমাদের মুনাফা দিচ্ছে এগারো দশমিক বাউন্ন পার্সেন্ট তো এক্ষেত্রে কিন্তু একটা স্পষ্ট দেখেন মুনাফার পার্সেন্টেজটা কিন্তু আকাশ একটা পার্থক্য যেহেতু আমি লাভের জন্য এটা রাখতে যাচ্ছি সেহেতু আমি অবশ্যই কিন্তু বেশি বেটার বলে আমি মনে করছি সঞ্চয়পত্রটা কারণ তারা দেবে আট পার্সেন্ট এবং তারা দেবে এগারো দশমিক বাউন্ন পার্সেন্ট আরেকটা ব্যাপার সব থেকে এখানে গুরুত্বপূর্ণ যে ইদানিং কিন্তু দেখতে পাচ্ছেন বিভিন্ন ব্যাংকে টাকা রাখলে সে ব্যাংক কিন্তু দেউলিয়া হয়ে যাচ্ছে অথবা সে ব্যাংক উধাও হয়ে যাচ্ছে কিন্তু যেহেতু পোস্ট অফিসটা সরকারি একটি খাত সেক্ষেত্রে কিন্তু এটি নষ্ট হওয়ার বা উধায় হওয়ার কোনো সম্ভাবনা নেই এটা একশো পার্সেন্ট গ্যারেন্টি তো প্রিয় দর্শক কিছু মিলিয়ে যদি আপনি হিসাব করতে যান ব্যাংকে যদি আপনি টাকা রাখেন তাহলে কিন্তু সেক্ষেত্রে ট্যাক্সের পরিমাণটা আরও বেশি লাগবে কিন্তু যেহেতু সঞ্চয়পত্র সরকার পরিচালনা করে সেক্ষেত্রে সরকার কিন্তু এই সঞ্চয়পত্র থেকে ঋণ নেয় কারণ সেক্ষেত্রে সরকার এক্ষেত্রে কিন্তু এখানে ট্যাক্সের অত কড়াকড়ি করেন না আবার এখানে কিন্তু একটা বেশি যেটা সুবিধা আপনাদের জন্য রয়েছে সেটা হচ্ছে আপনি ইচ্ছা করলে যে কোনো মুহূর্তে কিন্তু সঞ্চয়পত্র থেকে আপনি টাকাটা উত্তোলন করতে পারবেন যদি আপনার প্রয়োজন হয়ে যায় তাহলে সে যত বছরের জন্য আপনি এটা তুলবেন মনে করেন পাঁচ বছরে করেছিলেন এক বছরে করে নিলে এক বছরের ভিতরে যদি তুলে নেন তাহলে কিন্তু আপনি মুনাফাটা পাবেন কিন্তু যদি আপনি ব্যাংকে রাখেন তাহলে কিন্তু আপনি মুনাফা তো পাবেনই না বরং আপনার মূল মূলধন থেকে তারা কিছু টাকা কেটে নেবে এক্ষেত্রে কিন্তু একটা বিরাট একটা মাইনাস পয়েন্ট আপনার জন্য কাজ করবে কাজে সব কিছু বিবেচনা করে যদি আপনি একটু লক্ষ্য করেন তাহলে কিন্তু সঞ্চয়পত্র ইজ দ্য বেটার অফ বাংলাদেশ অর্থাৎ সঞ্চয়পত্রের দিকে যদি আপনি চিন্তা করেন সব চাইতে উত্তম হবে এছাড়াও সরকার কিন্তু বর্তমানে একটা খুব শীঘ্রই আপডেট নিয়ে আসছে যে পাঁচ পার্সেন্ট এক লক্ষ টাকা থেকে পাঁচ লক্ষ টাকার ভিতরে যারা সঞ্চয়পত্র কিনবে তারা কিন্তু যে পাঁচ পার্সেন্ট হারে ট্যাক্স দেবে এটা কিন্তু সরকার মাফ করতে যাচ্ছে এটা কিন্তু খুব শীঘ্রই আপডেট নিয়ে আসছে অর্থাৎ এটা কিন্তু অলরেডি সংসদে পাঠিয়ে দিয়েছে খুব শীঘ্রই এটা পাশ হওয়ার অপেক্ষায় তো এটা যদি পাস হয়ে যায় তাহলে তো সব কিছু মিলে সোনায় সহগা যেটুকু আপনি মুনাফা পাবেন সবটুকুই আপনি অ্যাকাউন্টে পাবেন এবং সবটুকুই আপনি তুলতে পারবেন তো এই ছিল আজকের মতো ভিডিওটি ভালো লাগে একটা লাইক করবেন এবং পরবর্তী ভিডিও সবার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ